পোস্টার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার জঙ্গলমহলে। বাড়িকল থানার জাতারডুমুর গ্রামে সাদা কাগজের উপর লাল কালিতে লিখে এই পোস্টারগুলি কে বা কারা ছড়ালো এখনো জানা যায়নি। পরে পুলিশ গিয়ে ওই বেনামি পোস্টারগুলিকে উদ্ধার করে। আবারও পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জঙ্গলমহলে। বাড়িকল থানার জাতারডুমুর গ্রামে সাদা কাগজের লাল কালিতে লেখা ওই পোস্টার কে বা কারা লাগালো স্পষ্ট নয় কারো কাছে। পরে পুলিশ কি ওই বেনামি পোস্টারগুলি উদ্ধার করে। এদিন উদ্ধার হওয়া ওই পোস্টারে লেখা রয়েছে, যারা জোরদার জমিদার তারাই পাচ্ছে সরকারি বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামের তিনটি পোস্টার ও পতাকা পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গ্রামে এসে ওই পোস্টার সহ পতাকা খুলে নিয়ে যায় বলে তারা দাবি করেন। কি হয়েছিল, কখন হয়েছিল যদি একটু বলেন। কিছু তো হয় না, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আপনার পোস্টার পড়ে আছে, পতাকা গাড়া আছে, সবাই দেখি গ্রামে। কি পতাকা ছিল? কালো। ও কালো, তিনটা পোস্টার ছিল। যে পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, একটা সিভিক এসেছিল, ছোট বাবু এসেছিল, আর সিভিক এসেছিল, এসে ওরা পতাকাটাও তুলে নিয়ে গেল আর পোস্টারগুলো ছিঁড়ে নিল। তো কি মনে করছেন যে ফের কি আবার মাওবাদীরা? মনে হচ্ছে তো তাই, আগে তো সেরকম ছিল না কিছু, হঠাৎ কালকে এরকম। আপনাদের তো দোকান, আপনারা যদি ধরুন এখানে ব্যবসা করেন? আমরা ব্যবসা করি, আমরা তো রাত্রিবেলা এখানেই থাকি, রাত্রিবেলা আমার দোকানেই থাকি আমি। তো সকালবেলা উঠে দেখছি আর কি মাল গেছে, এখন দেখছি পোস্টার পড়ে আছে। শ্রী আরামবাগ হুগলি, ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।